নমস্কার অসনি নাকি চিত্রাং কোন ঘূর্ণিঝড় ধেয়ে আসছে বাংলায় কতটা প্রভাব ফেলতে পারে এবং যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা কতটা সতর্ক থাকবেন মরশুমের প্রথম ঘূর্ণিঝড় অসনি, নাকি চিত্রাং হতে চলেছে ঘূর্ণিঝড়ের প্রভাবে আবহাওয়ায় কতটা বদল পাবেন এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত হয়ে থাকবেন সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন আবাদ দপ্তর সূত্রে খবর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং লাগোয়া দক্ষিণ আন্দামান সাগরের ওপরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তা ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে সত্যি শুরু করেছে ইতিমধ্যেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে থাকা নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আবাদপ্ত দপ্তর সূত্রে খবর বর্তমানে আন্দামান সাগরের ওপর থেকে উত্তর পূর্ব দিকে এগোচ্ছে নিম্নচাপটি শক্তি বাড়িয়া আগামী বাইশে মার্চ মঙ্গলবার উত্তর মায়ানমার ও বাংলাদেশের দক্ষিণ পূর্ব অংশে তা পৌঁছে যাবে তাই যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই সতর্ক থাকুন এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ থেকেই আন্দামান ও দ্বীপপুঞ্জে বিক্ষিপ্তভাবে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিকোবর দ্বীপপুঞ্জেও বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে আগামী বুধবার বাংলাদেশ এবং মায়ানমার উপকূলের স্থলভাগে প্রবেশ করতে পারে এই ঘূর্ণিঝড় অসনি তাই বাংলার ওপরে এই ঘূর্ণিঝড়ের প্রভাব এখনও পর্যন্ত নিশ্চিন্ত করতে পারেনি হাওয়া অফিস তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচুর পরিমাণে বাষ্প উপকূলীয় রাজ্যগুলিতে ঢুকতে পারে মৌসুম ভবনের এক শীর্ষ আধিকারিক বলেন সাধারণত মার্চ মাসে কোনো ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকে না কিন্তু ঘূর্ণিঝড় ফণি ছিল সেই ব্যতিক্রমী মারাত্মক ঘূর্ণিঝড় যার বিধ্বংসী রূপ আমরা সকলেই দেখেছি ঝড়ের তাণ্ডবে লণ্ডবণ্ড হয়ে গেছিল পুরো বাংলা তাই অশনির ক্ষেত্রেও অশনী সংকেত উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস তাই বাংলা সহ বাংলাদেশকে সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়েছে হাওয়া অফিস মার্চ মাসে সমুদ্র শান্ত থাকার কারণে মূলত এপ্রিল বা মে মাসেই ঘূর্ণিঝড় হয়ে থাকে তবে এবার বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের ওপরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হলেও চিন্তার বিশেষ কারণ নেই তবে ঘূর্ণিঝড়ে পরিণত হলেও চিন্তার বিশেষ কারণ নেই কারণ ভূপৃষ্ঠে আচড়ে পড়ার আগেই তা শক্তি হারাবে বলে মনে করছেন আবহাওয়িদরা তবে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সময় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের খুব কাছে অবস্থান করায় ঝোড়ো হওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাধারণত বাংলায় এপ্রিল মাসে ঘূর্ণিঝড় ধেয়ে আসে বেশি মাত্রায় আগামী এপ্রিল মাসে আরব সাগর থেকে বঙ্গোপসাগরে বেশি ঘূর্ণিঝড় তৈরি হবে এবং যে ঝড়গুলি তৈরি হবে সেগুলি বেশিরভাগ মায়ানমার বাংলাদেশের দিকে চলে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এই ঘূর্ণিঝড়গুলি ভারতের উপকূলে ভয়ঙ্কর আঘাত আনতে পারে তাই পুরো এপ্রিল মাসে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ